আলহামদুলিল্লাহ, আমাদের ইহান ক্লাস শেষ করেছে মাত্র। ক্লাস শেষ করে সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এটা আজকে পবিত্র জুমার দিন, যেহেতু জুমায় যাওয়া তার সুযোগ হয়নি, এজন্য সে বাসায় বসেই নামাজ পড়তেছে। আল্লাহ পাক তার এই নামাজটুকুকে কবুল করুন। ইফু আগেই নামাজ পড়েছে। আসলে নামাজ হচ্ছে একটি অভ্যেস, যারা বাচ্চাদের এবং বড়দের ঘরের ভিতরে চর্চাটাই হচ্ছে নামাজ। আমরা যদি চর্চাটা ঠিকমতো রাখি, তাহলে বাচ্চারা অবশ্যই নামাজ পড়তে বাধ্য, নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলো, এভরিবডি প্রে অন টাইম, এদিকে তাকাও। হাউ মাচ টাইম ইউ প্রে এভরি ডে? No, it's 5 times. ধন্যবাদ সবাইকে। আমরা সবাই আমাদের সন্তানদের নামাজ পড়াতে উৎসাহিত করব। আসসালামু আলাইকুম।